গান্ধীজির হত্যাকারীদের পথ দিয়ে ভারতবর্ষ এগোবে না। পিসি আছেন, এরপরে ভাইপো হবেন। পরিবারবাদীরা ভারত ছাড়ো, তোষণবাজরা ভারত ছাড়ো। 77তম স্বাধীনতা দিবস দেশজুড়ে সাড়ম্বরে পালিত হলো দিনটি। এদিন কলকাতা পুরসভায় জাতীয় পতাকা উত্তোলন করেন মেয়র ফিরহাদ হাকিম। সেখানে বিজেপিকে নিশানা করে তিনি দাবি করেন, আগামী বছর লালকেল্লায় ভাষণ দেবেন নতুন প্রধানমন্ত্রী। আমরা অত্যন্ত আশাবাদী যে আগামী বছর নতুন প্রধানমন্ত্রী লালকেল্লায় ভাষণ দেবেন, যারা মানুষের উদ্দেশ্যে কাজ করবেন, মানুষের জন্যে নতুন নতুন স্কিমের আনবেন। সকালে সল্টলেকের রাজ্য বিজেপি অফিসে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরপর মুরলীধর সেনলেনে দলের রাজ্য দফতরে পতাকা উত্তোলন করেন তিনি। সেখানেই তৃণমূলের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন বিজেপির রাজ্য সভাপতি। এই রাজ্যে যতগুলো সিট আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি সবও জিতে যায়, জিততে পারবেন না, সে গ্যারান্টি আমি দিচ্ছি, অর্ধেকের কমও কমে পাঠিয়ে দেব। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোক বলছে সম্ভবত, তো সম্ভবত কথাতে তো আপনার বুঝতেই পারছেন কতটা পার্সেন্টেজ অফ প্রবাবিলিটি থাকে। দিদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারবে না, পাকিস্তানেরটা ট্রাই করে দেখতে পারেন। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে ক্ষুদিরাম মূর্তিতে মাল্যদান করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। খড়গপুরে বিজেপির পক্ষ থেকে বাইক র্যালি করা হয়, তাতে উপস্থিত ছিলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। এদিন আলিমুদ্দিন স্ট্রিটে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেন বিমান বসু। মোদী সরকারকে মণিপুর ইস্যুতে আক্রমণ শানান বামফ্রন্ট চেয়ারম্যান। মণিপুর স্বাভাবিক অবস্থায় ফিরেছে, এটা যদি সত্য হয়, মণিপুরেরই এক ভদ্রলোক তিনি ক্যাম্পে দাঁড়িয়ে বলছেন যে আমাদের পতাকা দিয়ে যাওয়া হয়েছে, আমাদের খাদ্য ক্যাম্পে একটা এনজিও খাদ্য দিয়েছে, কিছু পতাকা দিয়েছে। খাদ্য তারা নিয়েছেন কারণ অভুক্ত আছেন, কিন্তু পতাকা লাগাবে কোথায়? বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। লেকটাউনে স্বাধীনতা দিবসের উদযাপন অনুষ্ঠানে যোগ দেন দমদমের তৃণমূল সাংসদ, উপস্থিত ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু। এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।